সবাইকে আবারো শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন আমরা যদি দেখি যে আমাদের এনপিভি ক্যালকুলেশন এবং সেখানে যে ডিসিশনের যে আমরা পেয়েছি সেই জায়গায় আমাদের মূলত তিন রকমের ক্যাশ ফ্লোস আছে একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটাকে আমরা সংক্ষেপের নাম দিয়েছি এটা লিখে রাখা ভালো শীটের নামে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে আমাদের নাম দিচ্ছি ওসিএফ আর হচ্ছে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টস আগের পার্টটাতে করেছি এখন আমরা দেখবো অপারেটিং ক্যাশ ফ্লো আমরা কিভাবে করতে পারি সো আমরা সেই জন্য যেটা করব আমরা আসলে এই ওয়ার্কশিটটাকেই আমরা আবার কপি করব। সো আমরা নতুন একটা ওয়ার্কশিট না করে বরং আমরা কপি করছি যাতে আমাদের ফরম্যাটিংটা মেনটেন হয় আর কি হ্যাঁ সো রিনেম করে আমরা যেহেতু আমরা ওসিএফ করবো সো এটার নাম দিলাম ওসিএফ ওকে এখন আমরা এখন আমরা যেটা করবো ঠিক একইভাবে আমাদের যেটা দরকার নেই সে অংশটুকু ডিলিট করে দিয়ে ইনফ্যাক্ট আমাদের মাঝখানে অনেকগুলো রো লাগবে কারণ অপারেটিং কাজ করতে এমনিতেই একটু কয়েকটা রো বেশি লাগে ইনসার্ট insert পরে যেটা লাগবে না সেটা ডিলিট করে দেব আর ভ্যালুজ গুলো আমরা সব ডিলিট করে দিই কারণ আমরা এগুলো সব নতুন করে করব ডিলিট এবং আমার মনে হয় এটাও ডিলিট করে দেই সো দ্যাট উই ডোন্ট हैव एनी কনফিউশন এবং এখানে আমরা লিখব অপারেটিং ক্যাশ মুস ওকে আর এই আইটেমগুলো আমাদের এখন আর দরকার নেই ওকে এখন আমাদের দেখতে হবে যে ও না এখানে টাইটেল সাব টাইটেলটাও আমাদের চেঞ্জ করে ফেলতে হবে এনপিভি মেথড আমরা এখানে লিখি এস্টিমেশন অফ অপারেটিং ক্যাশ ফ্লো ওকে ঠিক আছে এস্টিমেশন অফ অপারেটিং ক্যাশ ফ্লোস एक्चुअली ओके সো আমাদের ফার্স্ট আইটেম যেটা লাগবে সেটা হচ্ছে डेफिनेटली রেভিনিউ ওকে আমরা এখন রেভিনিউ কিভাবে পাবো আমাদের রেভিনিউটা আসলে ডিপেন্ড করছে প্রাইস পার ইউনিট এবং আমাদের সেলস ভলিউম পার ইউনিট এই দুটোর উপরে তো এই দুটো আমরা আমরা কিন্তু আসলে আমাদের এখানে কোনো ইনপুট শিট আমরা এখনো তৈরি করি নাই সো আমি যেটা করব যে আমরা একটা ইনপুট শিট এখানে তৈরি করে ফেলব এবং সেখানে এই তথ্যগুলো আমরা দিব যেগুলো ঠিক অ্যাজামশন না রাদার ইনপুট অ্যাজামশন হচ্ছে যে আমরা ইনপুটটা এস্টিমেট করতে পারছি না এই জন্যই হয়তো বা অ্যাজিউম করছি বাট এখানে আমরা সরাসরি ইনপুটটা দিতে পারবো ওকে সো আমরা এখানেও দিয়ে দিচ্ছি ইনপুটস ওকে সো একইভাবে আমরা যেগুলো এখানে দরকার নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি আর ইনপুটে আমাদের প্রথমে যেটা লাগবে হচ্ছে প্রাইস পার ইউনিট এবং তারপরে লাগবে হচ্ছে সেলস ভলিউম সো প্রাইস পার ইউনিট কত হবে এবং সেলস ভলিউম কত হবে এটা আমরা ডেফিনেটলি আমরা চাইলে প্রতি বছরের জন্য আলাদা আলাদা করে এস্টিমেট করতেই পারি আবার এরকম করতে পারি যে ইনিশিয়াল প্রাইস ইয়ার ওয়ানে ইয়ার ওয়ান প্রাইস আমরা একটা ফিক্স করতে পারি এবং আমরা ধরতে পারি যে প্রাইস গ্রোথ রেট অবভিয়াসলি আমরা সময়ই যেটা করতে পারি সেটা হলো যে এগুলোর জন্য আবার আলাদা একটা মডেল আমরা ইউজ করতেই পারি হুম সেটা পরের কথা আপাতত আমরা ধরে নিচ্ছি আপাতত আমরা ইয়ার ওয়ানের একটা প্রাইস ধরে নিচ্ছি ধরলাম টেন কে টাকা পার ইউনিট ইয়ার ওয়ান প্রাইস পার ইউনিট অ্যাকচুয়ালি আর ধরে নিলাম যে আমাদের প্রাইস গ্রো করবে ইনফ্লেশন থাকেই সাধারণত সাধারণত একটু প্রাইস বাড়তে পারে সো আমরা জাস্ট রাফলি থ্রি পার্সেন্ট রেট ধরলাম প্রাইস গ্রোথ রেট ঠিক আছে তাহলে আমাদের এটা গেলো একটা আর একটা হলো ভলিউম ভলিউম অফ সেলস ভলিউম অফ সেলস ইন ইয়ার ওয়ান সো ইয়ার ওয়ানে আমরা ভলিউম অফ সেলস ধরে নেই টেন থাউজেন্ড ইউনিটস এগুলো আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি আপাতত যে কোনো একটা মোটামুটি অ্যামাউন্ট ধরে নিব এবং সেলস গ্রোথ ওকে এখানে বলে রাখি যে আমরা কখনো কখনো এই মডেলটাকে আরও বেশি কম্প্রিহেন্সিভ করার জন্য বা সফিস্টিকেটেড করার জন্য বা রিয়েলিস্টিক করার জন্য ইভেন দিস ক্যান বি লিঙ্কড যে ওকে আমাদের গ্রোথ যত গ্রোথের সাথে আমাদের প্রাইস গ্রোথের একটা রিলেশন ভলিউম গ্রোথের সাথে তো সেগুলোতে আপাতত আমরা যাচ্ছি না আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের সেলস গ্রোথ হবে টেন পারসেন্ট পার ইয়ার ওকে সো ইয়ার জিরোতে জিরো ইজ নাও সো আমাদের আলটিমেটলি প্রাইস এবং ভলিউমটা আসবে ইয়ার ওয়ান থেকে তাহলে ইয়ার ওয়ানে আমাদের প্রাইস হচ্ছে কত আমাদের প্রাইস হচ্ছে দিস ওয়ান ওকে এটাকে আমরা ডেফিনেটলি পার্সেন্টেজ ফর্ম না ওকে এবং ইয়ার টু তে কত হবে ইয়ার টু তে হবে ইয়ার ওয়ানের প্রাইস টাইমস ওয়ান প্লাস গ্রোথ রেট এবং গ্রোথ রেটটাকে আমাদের অবশ্যই লক করে দিতে হবে সো এটাকে আমরা ডানে কপি করবো okay good then volume in similar fashion is equals to your one volume general okay equals this one times 1 plus cells growth and that should be locked ট ক্লোজ এন্টার সিমিলারলি চেঞ্জ দা পারসেন্টেজেন্টেজ ফর্মেটু রাইট সো আমরা এখন প্রতি বছরের প্রাইস পার ইউনিট এবং সেলস ভলিউম পার ইউনিট পেয়ে গিয়েছি ঠিক আছে আমাদের আরো কিছু ইনপুট লাগবে বা এজামশন লাগবে সেগুলো আমরা পরে আসবো তাহলে এখান থেকে আমরা রেভিনিউ পাচ্ছি ইয়ার জিরোতে কোনো রেভিনিউ নাই বিকজ ইয়ার জিরো হচ্ছে ইয়ার ওয়ানের বিগিনিং সো রেভিনিউ উইল বি ইকলস টু in from the input cell this one times this one that means price times volume okay done we have got the sales revenue of these years okay after that the next item will be operating expenses except depreciation সো এটাকে আমরা আপাতত যেটা করব সেটা হলো আমরা অ্যাজামশনে নিব যে আমাদের অপারেটিং এক্সপেন্স ওকে এটাকে আমি একটু নিচে নিচ্ছি কারণ আমরা এখানে আরও দুটো আইটেম লাগবে পরে অপারেটিং বাট আমি প্রথমে নিলেও সমস্যা নাই কারণ আমি সবসময়ই রো ইনসার্ট করতে পারি এক্সপেন্স অ্যাজ পার্সেন্টেজ অফ রেভিনিউ ওকে তো আমরা ধরে নিই যে আমাদের যেহেতু সেলস গ্রো করবে আমরা কিছু ইকোনমিজ অফ স্কেল পাবো তো শুরুতে আমরা যদি ধরি যে অপারেটিং কস্ট হবে পার অফ দা রেভিনিউ এটাকে একটু ছোট করে ফেলি কারণ জায়গা হচ্ছে না আমি সিম্বল পার্সেন্টেজ ইউজ করি ওকে সো ফার্স্টে যদিও সিক্সটি হবে বলে আমরা ধরে নিচ্ছি এরপরে আমরা এটাকে কিছুটা কমাতে পারি যেমন আমরা এখানে একটা আরো কিছু অ্যাজামশন এখানে রাখতে পারি যেমন ধরা যাক যে আচ্ছা এই তিনটাকে আমি একটু উপরে সরিয়ে নিই বা নিচে পরে দেয়া যাবে আপাতত উপরে সরিয়ে নিই ওকে সো এখানে আমরা কিছু এক্সট্রা আইটেম দিতে পারি যেমন হচ্ছে অপারেটিং এক্সপেন্স স বাই লেটসে আমরা বিকজ আমাদের সেলস ইনক্রিজ করছে সো ধরলাম এটা ফাইভ পার্সেন্ট রেটে কমবে প্রতি বৎসর হম সো এটা আসলে এখানে হবে না এটা ইয়ার হবে না এটা ইয়ার হবে সরি দ্যাট ওকে সো আমরা এখানে জাস্ট সিম্পল রিডাকশনের কথা বলছি নট দ্য রেট ওকে অপারেটিং এক্সপেন্স পার্সেন্টেজ রিডিউসেস বাই

সো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে অপারেটিং এক্সপেন্স পেয়ে যেতে পারি সো অপারেটিং এক্সপেন্স ইজ ইকুয়ালস টু সেলস রেভিনিউ টাইমস আমাদের অ্যাজামশনে যেটা দিয়েছি যেই রেটটা সেটা আমরা জাস্ট টানি কপি করলে আমাদের হয়ে যাবে বিকজ এখানেও একই ইয়ার ফরমেট ইউজ করা আছে সো অপারেটিং এক্সপেন্স যখন আমরা বাদ দিব এখান থেকে তখন আমরা কি পাবো তখন আমরা পাবো হচ্ছে

আমাদের অপারেটিং এক্সপেন্স এক্সেপ্ট ডেপ্রিসিয়েশন সো এটা আসলে একটা এক্সপেন্স আইটেম এটা মূলত আমাদের এখানে বিয়োগ হতে হবে তো আমরা যেটা কনসিস্টেন্টলি মেনটেন করছি যে বিয়োগ হলে আমরা এখানে এখানেই রাখবো সো আমি সেজন্য জন্য আবার ফর্মুলাটা বা ফাংশনের আগে আমি মাইনাস দিয়ে দিলাম যাতে আমরা কনসিস্টেন্টলি পুরো মডেলে একইভাবে ইউজ করতে পারি তাহলে এখন ইবিআই টিডিএ অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ডেপ্রিসিয়েশন হবে প্লাস তার মানে রেভিনিউ অ্যাকচুয়ালি ইট মাইনাস বাট আমাদের টেকনিক্যালি এখানে প্লাস দিতে হচ্ছে ফর্টি থাউজেন্ড প্রথমটাতে হচ্ছে এরপর আমি কপি করলাম অ্যান্ড ইট উইল বিয়ার অ্যাপ্রোপ্রিয়েটলি ওকে সো আর্নিং ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন থেকে এখন আমাদেরকে বাদ দিতে হবে ডেপ্রিসিয়েশন কত এখন আমরা যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ওয়ার্কশিটে যাই আমরা দেখবো যে আমাদের এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরিমাণ লেখা আছে বাট এটার মধ্যে একটা কম্পোনেন্ট আছে ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য সরি নেটওয়ার্কিং ক্যাপিটালের জন্য নিশ্চয়ই কখনো ডিপ্রিসিয়েশন হয় না তাই আমরা ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব মূলত আমাদের টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট নেটওয়ার্কিং ক্যাপিটালের ওপরে এবং শুধু তাই না আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কিন্তু সিম্পলি ধরা যাক ইয়ার 2 ইয়ার 2 তে আমাদের 6700 ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে কারণ আমরা কিছু মেজর আপগ্রেড করেছি হয়তো বা কিছু কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট এনে অ্যাড করেছি সেটা ইনস্টলেশন এটা সেটা সব কিছু মিলিয়ে আমাদের ছ হয়েছে তো তাহলে আগের বছরে যে অ্যাসেটের উপরে আমরা ডেপ্রিসিয়েশন করেছি তার সঙ্গে এই বছরের ছ হাজার সাতশো যোগ হবে হয়ে তার উপরে ডেপ্রিসিয়েশন হবে ঠিক আছে তো আসলে আমাদের ডেপ্রিসিয়েশন পরিমাণটা বিভিন্ন অ্যাসেটে ভিন্ন ভিন্ন হতে পারে আবার একটা প্রজেক্টে অনেকগুলো অ্যাসেট থাকতে পারে সুতরাং মূলত আমরা যেটা করবো এখানে যে আমরা দেখব যে ইয়ার ওয়ান এর আমাদের টোটাল অ্যাসেট কত ঠিক আছে ইয়ার ওয়ান ইয়ার ওয়ান এ কতটুকু এসেছে সব ইয়ার শেষে তার উপরে ডেপ্রিসিয়েশন হবে ইয়ার টু তে আবার তার ইয়ার টু এর অ্যাডিশনটা যোগ করে তারপর উপর এভাবে করে কিউমিলিটিভ অ্যামাউন্টের উপরে ডেপ্রিসিয়েশন হবে সো আমরা এখানে আসলে একটা একটু এডিশনাল ক্যালকুলেশন দরকার হচ্ছে অথবা আমরা সরাসরিও করতে পারি বাট এডিশনাল ক্যালকুলেশন থাকলে যারা মডেলের ইউজার তাদের জন্য ভালো হয় ঠিক আছে সে সেই জন্য আমি যেটা করতে চাচ্ছি এখানে একটু ছোট করে নিই না হলে পুরোটা দেখা যাচ্ছে না ওকে যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি একটা এক্সট্রা ওয়ার্কশিট যোগ করতে চাচ্ছি যেখানে আমি সমস্ত এডিশনাল ক্যালকুলেশনগুলো রাখবো আর কি সো একই ফর্মেট যাতে মেনটেন হয় এই জন্য আমি ইনপুটটাকে কপি করলাম এবং এটাকে আমি নাম দিলাম রিনেম

ঠিক আছে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি অলরেডি নিউ ওয়ার্কশিট আচ্ছা এখানে আবার ইনপুট রয়ে গেছে আমরা এখানে লিখে ফেলি এডিশনাল ক্যালকুলেশন ওকে এখন আমাদের এখানে যা করতে হবে সেটা হলো এগুলো জাস্ট একটু ডিলিট করে দিতে হবে এগুলো মূলত ইনপুট থেকেই আনা মানে আসলে দুইবার কপি হয়ে এনিওয়ে দ্যাট সো আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদের এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট এনডব্লিউসি এটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এটার পরিমাণটা হবে অবশ্যই লিঙ্ক করে দিব এটার পরিমাণটা হবে দিস ওয়ান তারপর এটাকে আমরা কপি করব ডানে পরে দেখছি হ্যাশ আসছে এগুলো যে ফর্ম্যাটের কারণে হয়েছে নাম্বার ফরম্যাট এবং আমরা সাধারণত নাম্বার ফর্মেটে যে ফর্ম্যাটটা ইউজ করছি সেটা হলো এরকম হুম দিয়ে আমরা এটাকে ঠিকঠাক করে নিতে পারি ঠিক আছে আচ্ছা এখানে কিছু বর্ডার চলে আসছে ওকে নো বর্ডার সো আমরা এখানে জাস্ট এখানে যেই টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সেপ্ট এনডব্লিউসি ছিল সেটাই আমাদের এখানে নিয়ে এসেছি এখন আমরা ক্যালকুলেট করব কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ এই ক্ষেত্রে আমাদের জিরোতে কোনো দরকার নেই কারণ জিরো হচ্ছে বিগিনিং অফ ইয়ার ওয়ান হ্যাঁ আমরা ডিপ্রিসিয়েশনটা আসলে চার্জ করি ইয়ার ইয়ার ওয়ানে আমরা গিয়ে দেখবো যে এই পর্যন্ত কত অ্যাসেট হয়েছে এটা একানব্বই হাজার প্লাস এই হচ্ছে এরপরে দুই হাজার অর্থাৎ এফ সেভেন হ্যাঁ এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাবো এই পর্যন্ত কত হয়েছে এবং এরপরে আমরা হচ্ছে ইকুয়ালস একে যত হয়েছে প্লাস আমাদের দুয়ে যত হয়েছে এখন এটাকে আমরা কপি করবো শুরুটা না কিন্তু এটাকে কপি করতে হবে এবং আমরা এখানে খুব সহজে একটু চেক করে নিতে পারি আচ্ছা এখানে হ্যাশ আসছে কারণ হল অ্যামাউন্টগুলো একটু বড় হয়েছে তাই আচ্ছা আমি ফোনটা একটু ছোট করে দিচ্ছি ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে নিরানব্বই হাজার সাতশো যোগ সাতশো চারশো এভাবে করে আমাদের হয়েছে আমাদের চলে আসছে এখন আমরা এখান থেকে খুব সহজে অপারেটিং ক্যাশ করতে ডেপ্রিসন ক্যালকুলেট করতে পারি সো উইল বি ইকুয়াল টু ইয়ার ওয়ান এর ডেপ্রিসিয়েবল অ্যাসেট হচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড টাইমস আমার ইয়ার ওয়ান ও ডেপ্রিস রেট তো এখনো আমরা আসলে করি নাই তাহলে সেটা আমাদের আগে করে নিতে হবে নিয়ে নিতে হবে আমরা ইনপুটের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমাদের ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে ইনপুটও দিতে পারি অ্যাজামশনও দিতে পারি এটা আসলে দুই জায়গাতে হয় সো আমি অ্যাজামশনই দিচ্ছি ডেপ্রিসিয়েশন

আমি আগে মাইনাস দিয়ে নিচ্ছি কারণ আমরা জানি যে এখানে বিয়োগ করব ইনপুট থেকে আমাদের সরি অ্যাজাম্পশন থেকে আমাদের ডেপ্রিসিয়েশন রেট টাইমস আমাদের ডেপ্রিসিয়েবল অ্যাসেট যেটা আমরা করেছি এই জায়গায় ঠিক আছে সো এখানে একটা ব্যাপার হলো আচ্ছা মাইনাস দেওয়ার দরকার ছিল না কারণ আমাদের কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ অ্যাসেট কিন্তু নেগেটিভই ছিল হ্যাঁ ওকে ঠিক আছে সো এখান থেকে আমি কপি করলাম আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ হয়ে গেল এখন ডিপ্রিসিয়েশন যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট অপারেটিং না সরি ইবিআইটি ই বি আই টি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস সো আর্নিং ইন্টারেস্ট ট্যাক্সেস ইজ আর্নি আইটিডি এ

equals net operating profit after tax. Okay. So it will be equal to uh, this one plus this one. Wonderful.

আমরা পেয়ে গেলাম নাও আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো এটাকে আমরা বলতে পারি আফটার ট্যাক্স কারণ কি কারণ হলো আমরা যদিও ক্যাপিটাল ইনভেস্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ধরেছি বাট এটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল উইথ ক্যাপাসিটি এক্সপানশন অথবা রিলেটেড কিন্তু আমাদের যখন প্রোডাকশন বেড়ে যাবে আমাদের সেলস বেড়ে যাবে বা কমে যাবে তখন সেটার রেসপন্সে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হবে সেই পার্টটুকু হচ্ছে অপারেটিং পার্ট ঠিক আছে তো এই জন্য আমাদেরকে এখানে আমাদের এখানে একটা অ্যাজামশন লাগবে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনক্রিমেন্টাল কারেন্ট লাইবিলিটি কতটুকু বাড়বে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাজ পার্সেন্টেজ অফ রেভিনিউ ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু রেভিনিউ ঠিক আছে এটা আমরা করতে হবে ইয়ার ওয়ান থেকে শুরু করে অপারেটিং ইয়ার গুলোতে আমরা সেটা হলো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনক্রিমেন্টাল কারেন্ট অ্যাসেট অর্থাৎ কারেন্ট অ্যাসেট নো ইট ইজ ইট ইজ নট অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টালটা আমরা পরে দেখবো হ্যাঁ আমরা দেখবো যে কারেন্ট অ্যাসেটের পরিমাণটা কত লাগে এবং এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস আমরা এখানে ধরে নিই যে আমাদের কারেন্ট কারেন্ট অ্যাসেট লাগে সেলস যত হয় তার ইনভেস্ট করতে হয় এবং আমরা ধরে নিই যে কারেন্ট লাইবিলিটিস হচ্ছে ফাইভ

এবং কারেন্ট লাইবিলিটিস ডিউ টু অপারেশন এটা হবে ইকুয়ালস টু আমাদের সেলস রেভিনিউ যেটা আমরা অপারেটিং ক্যাশ ফ্লোতে অলরেডি ক্যালকুলেট করেছি টাইমস কারেন্ট অ্যাসেট পারসেন্টেজ 10% এবং কারেন্ট লাইবিলিটিস হবে একই ভাবে সেলস রেভিনিউ টাইমস আমাদের অ্যাজামশনে আছে কত পার্সেন্ট সেলস সেটা সো এই দুটুকে আমরা একটু ফরম্যাটটা ইয়ে করে নিই ফরম্যাট পেইন্টার দিয়ে যাতে কনসিস্টেন্ট ফরম্যাটিং হয় এখান থেকে আমরা ডানে কপি করে নিলাম তাহলে প্রতি বছরের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস আমরা পেলাম এখান থেকে আমরা পাবো যে নেটওয়ার্কিং ক্যাপিটাল নেটওয়ার্কিং ক্যাপিটাল হবে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ঠিক আছে আচ্ছা আবার এখান থেকে আমরা পাবো চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল ওকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যে ওয়ার্কিং সেপারেটলি এখানে নিয়েছি এবং সেই কারণে যে ক্যাশ গুলো হবে সেগুলো আমরা এখানে কনসিডার করেছি সুতরাং এখানে আমরা এটাকে আমরা অপারেটিং এর সঙ্গে মেশাচ্ছি না ওকে সো এডিশনাল ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ কত হবে চেঞ্জ হবে ইকুয়ালস টু আমাদের এখন যেটা মাইনাস আগের বছর যেটা ছিল সো এইভাবে করে আমাদের পেয়ে যাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইয়ারে ছয়শ্টি হচ্ছে থার্ড ইয়ারে সাতশো তেপান্ন হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু ওকে সো এইটা আসবে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লোতে তাহলে অপারেটিং ক্যাশ ফ্লোতে আমরা এই আইটেমটাই নিচ্ছি চেঞ্জেস ইন নেটওয়ার্ক ওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু অপারেশন So, this one will দিস ওয়ান to will be টু to আমরা এখানে অলরেডি ক্যালকুলেশন করেছি কিন্তু এটা আমাদের যেহেতু ও এর আগের অংশটা করা হয়নি করে নিচ্ছে অসুবিধা নেই সো ডিপ্রিসন অ্যাডব্যাক করার পর কত আসলো দিস ওয়ান প্লাস দিস ওয়ান সরি আই ফর টু ডু দ্যাট সমস্যা নেই তাহলে আমরা চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল ডিউ টু অপারেশন কি হয়ে পেলাম আবারও বলছি সেটা হচ্ছে আমাদের এটা আমাদের অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করলাম মানে যেই ওয়ার্কিং ক্যাপিটাল এর চেঞ্জটা শুধুমাত্র ব্যবসার কেনা বেচা প্রোডাকশন এসব রিলেটেড নট রিলেটেড টু ফিক্সড অ্যাসেটস এক্সপানশন ক্যাপাসিটি এক্সপানশন এইসব আমরা আসলে দুই ভাগে ভাগ করেছি তো যাই হোক এখন আমরা তাহলে এটাকে পাচ্ছি কিন্তু আমরা যেহেতু এটা একটা ক্যাশ আউটফ্লো হিসেবে কনসিডার করছি যখনই নেটওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বেড়ে যায় সেটা তো আসলে আউটফ্লো এই জন্য এটাকে আমরা নেগেটিভ করে দিলাম ওকে এখন আমরা পাবো অপারেটিং ক্যাশ ফ্লো সো অপারেটিং ক্যাশ ফ্লো ইজ ইকুয়ালস টু দিস ওয়ান প্লাস সরি প্লাস দিস ওয়ান এটাকে যদি আমরা কপি করি আমরা অপারেটিং ক্যাশ ফ্লো পেয়ে যাচ্ছি সুন্দরভাবে এখন অপারেটিং ক্যাশফ্লোর এই পার্টটা হয়ে গেল এখন অবভিয়াসলি আমাদেরকে যেটা এনপি ক্যালকুলেশনে যেখানে অপারেটিং ফ্লোটা আছে সেটা তো আমরা আগে হার্ড কোডিং করেছিলাম একটা অ্যামাউন্ট ইচ্ছা মতো বসিয়ে দিয়েছিলাম এটাকে আমরা রিপ্লেস করব অপারেটিং ক্যাশ ফ্লো মডেলের রেজাল্টটা দিয়ে সো ওসিএফ এফ সিক্সটিনে যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে লিঙ্ক করে দিলাম এখানে উনত্রিশ হাজার সাতশো নব্বই ছিল এখন এখানেও তাই হলো এরপর এটাকে আমরা বাকি বছরগুলোর জন্য কপি করে দেবো তাহলে আমরা আমাদের অপারেটিং ফ্লোটা আর শুধু কাল্পনিক অ্যামাউন্ট থাকলো না এটা হয়ে গেল আমাদের সুন্দরভাবে ক্যালকুলেশন করা একটা মডেলের ভিত্তিতে অপারেটিং ফ্লো মডেলের ভিত্তিতে সো আমাদের এই মডেলটা আরও বেশি কম্প্রিহেন্সিভ হয়ে গেল এই মডেলের ব্যাকএন্ডে আমরা আবার অপারেটিং ফ্লোর জন্য আলাদা একটা মডেল করেছি এবং সাপোর্টিং যা যা করা দরকার সেগুলো করেছি সো আমাদের প্রথম অংশে প্রথম পার্টে আমরা এই অংশ এর কাজটা করেছিলাম এন্ড ডিসিশন তারপরের পার্টে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টস গুলো করেছিলাম তারপরের পার্টে আমরা এখন অপারেটিং ক্যাশ ফ্লোটাকে আপডেট করলাম করার পরে আমরা এই পর্যায়ে আসলাম এর পরের অংশগুলোতে প্রথমে আমরা করবো টার্মিনাল ক্যাশ ফ্লো এবং এরপর ফার্দার এক্সটেনশন আমরা করতে থাকব। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও দেখা হবে এর পরের পাটে ভালো থাকবেন সবাই